এলাকাবাসী থেকে আমরা এটা সত্যতা যাচাই করেছি, ওনারা সেলাই কাজ উনি শিখেছে এবং সেলাই কাজ শেখার পরিপ্রেক্ষিতে তো আমরা যে এই সেলাই মেশিনটা আপনাকে দিয়ে দিলে এটা দিয়ে তো আপনার বাচ্চা দুটিকে নিয়ে আপনি চলতে পারবেন কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা রংপুরের একটি গাইবান্ধায় একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছি বা যাচ্ছি। এই পরিবারটির স্টোরি হচ্ছে ওনার স্বামী মারা যায় অনেক আগেই এবং ওনার এই মেয়েটি ছাড়াও আরও একটি সন্তান রয়েছে ছোট। এই দুজনকে নিয়ে উনি খুবই অসহায় এবং কষ্টকর জীবন যাপন করছে। ঠিকমতো ওনাদের খাবারও জুটে না, কোনো সহায় সম্পত্তি বলতে কিছুই নেই ঘর বিটাটুকু ছাড়া। আর সেই অসহায় পরিবারটি যাতে অন্তত নীরবে ক্ষুধার জ্বালায় কষ্ট করতে না হয়, ভাগ্য ভালো ওনার সেলাই কাজ জানা ছিল বিদায়, আমরা একটি সেলাই মেশিন আজকে ওনাকে উপহার দেবো যেটা দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করতে পারবে। আর এই সেলাই মেশিনটা আজকে সবচেয়ে ভালো মানে সিঙ্গারের যে এক নম্বর সেলাই মেশিন সেটা আমরা নিয়েছি 7,000 টাকায়। আর আজকের এই 7,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়েন্টি। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়েন্টিকে, ওনাদের স্পন্সরে আজকে আমরা এই সেলাই মেশিনটা ওনাদের হাতে তুলে দেবো। আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি, আপনার নামটা বলেন। স্বপ্না। আপনার স্বামী কত বছর আগে মারা যায়? আমার স্বামী 6 বছর হলো মারা গেছে। 6 বছর আগে মারা যায়। আচ্ছা, তো আপনার এই সন্তান তো দুজন? হ্যাঁ, এই একজন আর একজন ছেলে আছে। হ্যাঁ, ছেলে আছে। তো এই এখানে আপনাদের এই গাইবান্ধায় বাড়ি? হ্যাঁ, বাড়ি। আচ্ছা, তো আপনাদের জায়গা সম্পত্তি বলছেন কিছুই নেই? না, আমাদের নাই। আচ্ছা, তো এখন আপনার তো তাহলে এই কোনো ইনকামের রাস্তাও নেই? না। আপনি তো সেলাই কাজ শিখছেন? হ্যাঁ, শিখছি। কতদিন আগে শিখছেন? 6 মাস আগে। 6 মাস আগে। এলাকাবাসী থেকে আমরা এটা সত্যতা যাচাই করেছি, ওনারা সেলাই কাজ উনি শিখেছে এবং সেলাই কাজ শেখার পরিপ্রেক্ষিতে তো আমরা যে এই সেলাই মেশিনটা আপনাকে দিয়ে দিলে এটা দিয়ে তো আপনার বাচ্চা দুটিকে নিয়ে আপনি চলতে পারবেন কোনো আর তো কোনো সমস্যা হবে না? না। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা কি বলছেন? স্বপ্না। এই স্বপ্না আপু, ওনার স্বামী মারা যায়, উনি একজন বিধবা মানুষ, ছোট দুটি বাচ্চা নিয়ে, আবার বলছি এই মেয়েটি ছাড়া আরেকটি ছেলে সন্তান রয়েছে ছোট, এই দুটি ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্ট করছে, মানবতার জীবন যাপন করছে, কোনো ধরনের ইনকাম সোর্স বা অর্থ কিছুই নেই। তো এই অবস্থায় উনি আজ থেকে 6 মাস আগে সেলাই কাজ শিখে এবং সেটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিল, কিন্তু পুঁজির অভাবে সেলাই মেশিন কিনতে পারছে না। অনেকদিন হয়ে গেলেও বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে আমরা জানার পর খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে আজকে আমরা এই সিঙ্গারের এই সেলাই মেশিনটা, ভালো সেলাই মেশিনটা নিয়ে এসেছি এবং ওনাকে এটা আমরা তুলে দিচ্ছি। আবারও বলছি আজকের এই সেলাই মেশিন বাবদ 7,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুয়েন্টি, ওনাদের স্পন্সরে আজকে আমরা এটা ওনাদের হাতে তুলে দিচ্ছি। এবং আমরা এই যে এই এলাকাবাসী যারা রয়েছে ওনাদের থেকে যদি একটু জানি আপু, ওনারা তো প্রকৃতিতে আসলে অসহায়। জি, অসহায়, আমরা খোঁজ নিয়ে জানতে পারছি। প্রকৃতি অর্থে আসলে তো অসহায়। জি ভাই, ওনারা খুব অসহায় ওনারা। আচ্ছা, ওনাদের মাধ্যমে আমরা খোঁজ খবর নিয়ে আমরা নিজেরাও গিয়েছি এবং যাচাই বাছাই করে সঠিক জায়গায় আমরা এই দানটা আমরা করতে যাচ্ছি বা করেছি। এই অসহায় পরিবারটি সামান্য একটি সেলাই মেশিন দিয়েও তাদের জীবিকা নির্বাহের একটা পথ সুগম হলো, তারা হাত পাততে হবে না কিংবা কোথাও খাবারের জন্য কারোর মুখের দিকে চেয়ে বসতে হবে না। কর্মই সব সকল শক্তির উৎস, সেই শক্তির উৎস হিসেবে আজকে আমরা ওনাদেরকে এই সেলাই মেশিনটা দিয়েছি এবং ইনশাল্লাহ এটা দিয়ে ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করে ওনাদের দুটি ছোট ওনার দুটি ছোট সন্তান নিয়ে কোনোরকমে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। এরকম ছোট ছোট উপায়ে যদি আমরা এরকম অসহায় মানুষের পাশে, প্রতিবেশীর পাশে দাঁড়াই তাহলে কোনো মানুষই অসহায় থাকবে না, কেউ নীরবে চোখের পানি ফেলবে না। এরকম সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ সবাই সুস্থ সমৃদ্ধি ও সুন্দর জীবন কামনায় রংপুর থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।